অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইশরাফুল হোসেন। আজকে আমরা গণিতের একাদশ অধ্যায় তত্ত্ব ও উপাত্ত নিয়ে আলোচনা করব। তোমরা দেখো বোর্ডে একটা উপাত্ত দেওয়া আছে, অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। এখান থেকে এই তত্ত্ব থেকে আমাদের পাঁচ শ্রেণীর ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে পাঁচ শ্রেণী ব্যবধান যদি করা হয় তাহলে কয়টা শ্রেণী হবে, এবং এই পাঁচ শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করতে হবে। আমরা জানি এই উপাত্তের সারণী তৈরি করতে হয়, সারণীটা আমরা তৈরি করব এবং সেই সারণী থেকে গড় নির্ণয় করতে হবে। গ নাম্বার আছে পদার্থ উপাত্ত সমূহের মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হবে। তত্ত্ব উপাত্ত থেকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ, সেটা হচ্ছে একটা সারণী তৈরি করতে হবে। এই সারণী গড় মধ্য প্রচুর এই কয়টা আমাদের এই তত্ত্ব উপাত্ত থেকে প্রয়োজন আছে, আমরা একটা একটাকে আজকে শেখার চেষ্টা করব। দেখো পাঁচ শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের এখানে দেখো 30 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে, গণিতের নাম্বার। এখানে আমাদের যখন শ্রেণী সংখ্যা নির্ণয় করবো এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটা আমাদের দেখে নিতে হবে। দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা এখানে 45 আছে, এরপরে দেখো 45 এর নিচে আর আছে কিনা, আর কোন নাই, তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা আছে 45। এবার দেখো সর্বোচ্চ সংখ্যা আমরা এখানে দেখে নিব, 82 আছে, 82, এরপরে 82, 82, 83, তার সর্বোচ্চ সংখ্যা আছে 83। তাহলে ক নম্বর দেখো প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ মান কি হবে, সর্বোচ্চ মান কত, 83। সর্বনিম্ন মান 45। আমাদের এখান থেকে পরিসর বের করতে হবে, পরিসর হচ্ছে এই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার পার্থক্য। যেটা পরিসর নির্ণয় সূত্র আছে, পরিসর পরিসর সর্বোচ্চ সংখ্যা নিম্ন সংখ্যা যোগ 1, এটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র। এর আমরা এখানে মান বসাই দেব, এখানে হচ্ছে 83 - 45 + 1, এখানে বিয়োগ করলে 8 + 5 = 38 + 1 = 39। তাহলে আমরা এখন এখান থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়ের আমরা সূত্র জানি, অর্থাৎ পাঁচ শ্রেণী ব্যবধান ধরে যেমন 5 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর আমরা পেয়েছি 9, শ্রেণী ব্যবধান 5,
এখানে 535 535 4 5 সাথে 40 তাহলে এখানে আমাদের দেখতে হবে 7.8 আসছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে মানে এখানে যদি এখানে আমরা লিখে দিতে পারি পূর্ণ সংখ্যা তবে অবশ্যই আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যাই নিতে হবে তার মানে আমরা শ্রেণীর সংখ্যা পেয়ে গেলাম 8 বা 8 এবার ঘ নম্বর দেখো 5 শ্রেণী ব্যবধান ধরে সারণী তৈরি করে গড় নির্ণয় করতে হবে তার মানে আমাদের এটার সারণী তৈরি করতে হবে এখন আমরা সারণী আগে 6 কে দিব তারপর আমরা সারণী তৈরি করব এবার দেখো শ্রেণী ব্যবধানে পূর্ণ সংখ্যা সারণী আমরা কত পেলাম শ্রেণী সংখ্যা কত শ্রেণী সংখ্যা পেয়েছি আমরা 8 টি এইজন্য আমরা এখানে ছক তৈরি করে নিয়েছি ছক তৈরি করার সময় আমাদের 10 টা ঘর তৈরি করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 তার মানে আমরা 10 টা ঘর তৈরি করলাম আর এদিকে আমরা শ্রেণী ব্যক্তি জারি সংখ্যা গুণ সংখ্যা শ্রেণী মধ্যমান এখানে গুণ সংখ্যাটা আমরা এ পাই আর শ্রেণী মধ্যমানকে এক্স আই ধরেছি এবং এই দুটার গুণফল এ পাই এক্স আই তাহলে এখানে আমাদের পাঁচটা কলাম নিতে হবে 1 2 3 4 5 তাহলে তোমরা খাতায় এভাবে ছকটা এঁকে নাও এরপর আমরা আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত 45 আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে 84 আছে আমরা এখানে আমাদের সাথে 80 থেকে 84 তার মানে আমাদের সব সংখ্যাগুলো এর ভিতরেই রয়েছে এবার আমরা তালি সংখ্যা নির্ণয় করব দেখো তোমরা মিস রাশি হয়তো এখানে তালি নির্ণয় করো নাই অথবা অনেকে হয়তো শিখেছো আমরা আজকে আবার নতুন করে দেখব এখানে তালি এই ঘরে 45 থেকে 49 এর মধ্যে যে সংখ্যাগুলো সেগুলো আমরা এখানে একটা করে দাগ দিয়ে দিব কিভাবে করব দেখো আমাদের প্রথম আছে দেখো 51 51 কোথায় 50 থেকে 54 এই ঘরে আমরা একটা দাগ দিব এরপরে 57 57 এই ঘরে আমরা এরকম ভাবে একটাকে দাগ দিব আর এখানে নিয়ে দিব 48 48 এর ঘরে 53 45 82 82 এই ঘরে 67 67 68 72 70 75 69 63 এই ঘরে 64 এরপর 56 56
80, 70, 74, 77, 64, 65, 65, 64. আমার যখন পাঁচটা হবে তখন আমরা এইভাবে দাগ দেব। 78, 78, 64, 58, 58, 55, 83, 58, 58, আমরা এখানে দাগ দিয়ে দিলাম। তার মানে এটা যখন 5 হবে তখন আমরা ক্রস ভাবে দাগ দিব, তখন এটা টোটালটাকে আমরা 5 ধরবো। তাহলে এখানে আমাদের তালি তৈরি হয়ে গেল। তাহলে আমরা গুণ সূত্র তাইলে 2 3 5 6 4 4 3 3। এখানে সংখ্যা n ইকুয়াল টু আমাদের এখানে 5 10 24 30। আমাদের 30 জন শিক্ষার্থী, আমরা সংখ্যাটা 30 পেয়ে গেলাম। এবার আমাদের যদি বলা হয় যে সারণি তৈরি করো, আমরা কিন্তু এই সব থেকে সারণিটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে সারণি। যদি শুধু বলা হয় উপাত্ত থেকে গুণসংখ্যার সারণি তৈরি করো, তাইলে আমরা এই তিনটি ভাগ তৈরি করবো। এই পর্যন্ত যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের সারণিটা হয়ে গেল। এখন বলা হয়েছে সারণি থেকে গড় নির্ণয় করতে হবে। সারণি থেকে আমাদের শ্রেণী ব্যবধান দরকার, গুণসংখ্যাটা দরকার হবে, এবং শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করতে হবে। তার মানে দুটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা, আমরা এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যাটা পাওয়া যাবে। তবে 5 ব্যবধান যেহেতু আমরা সহজে পেয়ে যাবো, দেখো এখানে 45 46, আর এখানে 48 49 দুদিকে বাদ দিলাম, তাহলে মাঝখানে সংখ্যা কত? 47। তাহলে আমরা 47 পেয়ে গেলাম মধ্যের সংখ্যা। এখানে তো 50 51 53 চলে, তার মানে 52। অথবা আমরা যোগ করে দুই ভাগ করবো, আসলে এটা হচ্ছে দুটা যোগ করে দুই ভাগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যাবে। দুটা সংখ্যা যদি আমরা নির্ণয় করতে পারি, এরপরে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নাই। এখানে তখন এটা কত হবে? 57 হবে। 57, এটা 62, এটা 67, 72, 77, 82, আমরা শ্রেণী মধ্যমান পেয়ে গেলাম। এবার দেখো কোন সংখ্যা FI এবং শ্রেণী ব্যবধান XI, এই দুটার গুণফল আমরা এই ঘরে লিখবো। দুটার গুণফল আমরা গুণ করবো, যদি বড় সংখ্যা হয় আমরা ক্যালকুলেটারে করবো। তবে আমরা এখানে এই সংখ্যাগুলো আমরা নিজেরা করে নিতে পারি। দেখো এখানে এবার দেখো আমরা FI XI এটা আমরা গুণ করে পেয়ে গেলাম। এখানে আমরা গুণ করে লিখবো, এবং এটা হচ্ছে FI XI, তাহলে এগুলো যখন যোগফল, এই যে চিহ্নটা দেখো, এই চিহ্নটা দিয়ে এটা যোগফল বোঝায়, সামেশন হল FI XI ইকুয়াল টু 1940, আমরা যোগফল পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা গড় নির্ণয় করবো। গড়ের আমরা সূত্র জানি, অতএব গড়, গড়কে আমরা এক্স বার, এক্স এর উপরে একটা টান দিয়ে দেবে, এক্স বার ইকুয়াল টু FI XI ভাগ n, n হচ্ছে মোট সংখ্যা, আর FI XI আমরা পেয়ে গেলাম 1940, আর এখানে হচ্ছে 30। কেটে গেল, এখন আমরা যদি ভাগ করি 3 6 18, 3 4 12, 2 3 20, এবং 6 6,
এবার আমরা পদ্ধতি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। আমাদের এখানে সংখ্যা আছে কত? 30, 30 জন। এখানে এই সংখ্যাগুলোকে আমরা এখানে মোট সংখ্যা আছে n = 30। এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যদি হয় জোড় সংখ্যা জোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যক হবে, মধ্যক নির্ণয়ের সূত্রটা আছে n/n/2 প্রথম পদ যোগ n/2+1 প্রথম পদ ভাগ 2 n/2 তম, n হচ্ছে 30, 30 অর্ধেক কত? 15, তার মানে 15 তম পদ যোগ 16 তম পদ ভাগ 2 ইকুয়াল টু আমাদের এখানে 15 তম পদ আমরা এখান থেকে দেখব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 হচ্ছে 64, আর 16 হচ্ছে এটাও 64। তাহলে এখানে আমরা সাজানোর পরে দেখো 64, 64, 64, আর এর মধ্যে 15 এবং 16 তম পদ হচ্ছে 64 এবং 64। তাহলে আমরা 64+64 2, তাহলে এখানে আমরা ভাগ করলে 64, তার মানে মধ্যক হচ্ছে 64। এবার আমরা এই উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করব। মধ্যক যখন আমরা নির্ণয় করেছি তখন কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। দেখো এখানে সবচেয়ে বেশি কোন কোন সংখ্যা দেখো দুইবার আছে, 58, 58, 63, 63, এরপরে 64, 64, 64, এরপরে 70, 70। এই সংখ্যাগুলোর সবচেয়ে বেশি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে প্রচুর। তো এখানে দুইবার তিনবার আছে, তিনবার আছে 64, 64, 64, তার মানে সর্বাধিক তিনবার আছে 64। এটা আমাদের এই উপাত্তের প্রচুরক হবে 64। প্রচুরক
শব্দ সর্বাধিক তিনবার তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে উপাত্তটা নিয়েছিলাম এখান থেকে আমরা ফাইভ শ্রেণী ব্যবধানে কয়টা শ্রেণী হবে অথবা অনেক সময় সিক্স শ্রেণী ব্যবধানে কতটা শ্রেণী হবে আমরা এই পরিসর নির্ণয় করে কীভাবে হবে আমরা দেখেছি। এইভাবে আমরা যে কোনো ব্যবধানে সংখ্যাটা নির্ণয় করতে পারবো এবং সারণি আমরা এভাবে সারণি তৈরি করে গড় নির্ণয় করতে পারবো এবং মানের ক্রম অনুসারে সংখ্যাগুলোকে সাজিয়ে মধ্য এবং সর্বাধিক বা যে সংখ্যাটা আছে সেটা নির্ণয় করে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। আর এই সঙ্গে দেখো আমরা এখানে সংখ্যাগুলো ইংলিশে আছে, তবে তোমাদের যখন প্রশ্ন দেওয়া থাকবে তখন বাংলায় যদি থাকে তোমরা বাংলা সংখ্যা লিখে করবে, আর যদি ইংরেজিতে সংখ্যাগুলো লেখা থাকে তাহলে ইংরেজিতে যে সংখ্যা দেওয়া থাকবে সেইভাবে তোমরা করবে। এবং তোমাদের অনুশীলনে দেখবে অনেক উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তগুলো থেকে তোমরা গড় মধ্যক এবং প্রচুরক নির্ণয় করবে। এবং আগামী ক্লাসে আমরা এই সব থেকে গ্রাফ আয়তলেখ কীভাবে করতে হয় এবং আরও যে উপাত্তের বিভিন্ন তথ্য আছে এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো ক্লাসে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, ধন্যবাদ।